6. সে সবকিছুকেই একটা প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা মনে করে। এ বিষয়টাতে সে খুব মজা পায়। এমনকি আমি যখন তার চিকিৎসা শুরু করলাম, তখন সে আমাকেও চ্যালেঞ্জ করলো যে আমি তাকে আসলেই ঠিক করতে পারবো কিনা। মানুষের জীবনের অবস্থা বুঝে সে অনুযায়ী কোনো সিদ্ধান্তে আসার ব্যাপারে তার আপত্তি আছে। এমনকি কেউ এমনটা করলে সে উল্টো তাচ্ছিল্য করে। 8. সাইকিয়াট্রিস্ট যখন তাকে জ্ঞান, যুক্তি এবং সামাজিক মূল্যবোধ দিয়ে বিচার করার প্রয়োজনীয়তা বোঝাতে গেল, সে তখন তার পরামর্শ নিতে অস্বীকৃতি জানালো। 9. তার সব টাকা পয়সা সে গেমের উপর খরচ করে। তার বাবা খুব সচ্ছল মানুষ ছিলেন এবং তার জন্য হিসাব ছাড়া ব্যয় করতেন। নতুন নতুন আকর্ষণীয় সব গেম কেনার পেছনে সে তার বহু টাকা পয়সা খরচ করে। 10. সাইকিয়াট্রিস্ট তাকে এসব গেম থেকে ফিরে আসবার কিছু আচরণগত থেরাপি দেন। সে খুব ভালোভাবেই চেষ্টা করে, কিন্তু শেষ বেলায় সে ব্যর্থ হয় এবং প্রোগ্রাম থেকে নিজেকে সরিয়ে নেয়। 11. মাঝে মধ্যে সে সাগর তীরে গিয়ে অনেক সময় ব্যয় করে। কখনো বা রাস্তাঘাটে উদ্দেশ্যহীনভাবে এবং বিপজ্জনকভাবে গাড়ি চালায়। সম্ভবত এসব আচরণ স্বাভাবিক জীবনে তার ব্যর্থতার বহিঃপ্রকাশ মাত্র। একজন গেমে আসক্ত ছেলে জানায় যে সে তার বন্ধুর সাথে রাত 10টা থেকে শুরু করে পরদিন সকাল 8টা পর্যন্ত সকল গেমস খেলেছে। এর চেয়ে বড় ক্ষতি আর কি বা হতে পারে যে এই মূল্যবান সময়ের হক সে আদায় করেনি, বরং অপচয় করেছে। গেমে আসক্তি নিয়ে আসতে পারে নতুন এবং বহুমাত্রিক নেতিবাচক প্রভাব। চীনে 13 বছর বয়সী এক বালকের পরিবার একটি চাইনিজ গেম উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলার পেছনে মূল কারণ ছিল তাদের ছেলের আত্মহত্যা। টানা 36 ঘন্টায় গেম খেলার পর সে আত্মহত্যা করে। তারা $12,500 ক্ষতিপূরণ চায়। ভিডিও গেমস আসক্তির কার্যকর ওষুধ। মানুষ যতভাবে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো জলে ভাসিয়ে দিতে পারে, ভিডিও গেম আসক্তি তার মধ্যে অন্যতম। আর সময়ের যথাযথ ব্যবহার নিয়ে তো কেয়ামতের দিনও জিজ্ঞেস করা হবে। মানুষ যদি সময়ের প্রকৃত মূল্য জানত এবং বুঝত যে আখিরাতের ফসল তুলবার ইচ্ছা থাকলে এ দুনিয়াতেই বীজ বুনে যেতে হবে, তবে এইসব অর্থহীন কাজে সময় নষ্ট করে তাদের ইহকাল পরকাল কোনোটাই নষ্ট করতে চাইত না। কোরআনে একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মূল্য এবং অর্থহীন কাজে সময়ের অপচয় সম্বন্ধে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসও এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত, তা হলো সুস্বাস্থ্য এবং অবসর সময়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর একটি হাদিস থেকে জানা যায়, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে কাজে লাগাও। মৃত্যুর পূর্বে জীবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, ব্যর্থতার আগে অবসরকে, বার্ধক্যের আগে যৌবনকে এবং দারিদ্র্যের পূর্বে সচলতাকে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সময়ের অপচয় মৃত্যুর চেয়েও জঘন্য, কেননা মৃত্যু তো শুধু দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু সময়ের অপচয় মানুষকে আল্লাহ তাআলা এবং আখিরাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। দুইটি অবস্থায় উপনীত হয়ে মানুষ সময়ের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারে। তখন মানুষ আফসোস করে, কিন্তু তার এই আফসোস তখন কোনো কাজেই আসে না। এ দুটি সময় হলো 1. মৃত্যুর সময়। মানুষ যখন মারা যেতে থাকে এবং বুঝতে পারে অল্প সময় পরেই তার পরকালীন জীবন শুরু হয়ে যাচ্ছে, তখন তার ইচ্ছে হয় যদি তাকে একটু অবকাশ দেওয়া হতো। অবকাশ দেওয়া হলে সে ফিরে গিয়ে ভুলগুলো শুধরে নিত এবং ফুলের জায়গায় সঠিক কাজগুলো করে আসত। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ, তোমরা ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে
কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সাদাকা করতাম আর সব লোকেদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু এর উত্তরে বলা হবে, আর আল্লাহ কখনো কোনো প্রাণকেই অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। দ্বিতীয় কিয়ামতের দিন। আবু বাইসা আল আসলামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, কোনো বান্দার পা একটুও নড়বে না যতক্ষণ না তাকে কিছু জিনিস জিজ্ঞেস করে নেওয়া হবে। সেগুলো হলো তার জীবন এবং তা কোন পথে ব্যয় করেছে, তার জ্ঞান এবং কিভাবে এটিকে ব্যবহার করেছে, তার সম্পদ এবং কিভাবে তা অর্জন ও ব্যয় করা হয়েছে, এবং তার শরীর এবং কিভাবে তাকে কাজে লাগানো হয়েছে। তারপর যখন প্রত্যেককে তার কৃতকর্ম অনুযায়ী জান্নাত কিংবা জাহান্নামে ফয়সালা করে দেওয়া হবে, তখন জাহান্নামীরা চাইবে তাদের যেন আবার দুনিয়া পাঠানো হয়, যাতে করে তারা সেখানে সৎ কাজ করে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করে দিন, আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের এতটা বয়স দিইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত, আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল, কাজেই তোমরা আজাব আস্বাদন করো আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেন, আমি এমন মানুষদের সাথে চলেছি যারা সময়ের ব্যাপারে এতটা সচেতন ছিল, আজকাল তোমরা সম্পদের ব্যাপারে যতটা সচেতন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেই সব দিনের চেয়ে অন্য কোনো দিনে বেশি আফসোস করিনি যেদিন সূর্য ডুবে গিয়েছে, পৃথিবীতে আমার সময় আরেকটু কমে এসেছে, কিন্তু আমার নেক আমল বৃদ্ধি পায়নি। ইমাম আবু হাতেম আর রাজির ছেলে আব্দুর রহমান বলেন, আবু হাতেম আর রাজির খাবার খাওয়ার সময় আমি তাকে পড়ে শোনাতাম, তিনি তখন যখন হাঁটতেন তখন পড়ে শোনাতাম, তিনি যখন গোসলে ঢুকতেন তখন আমি তাকে পড়ে শোনাতে থাকতাম, কিছু আনার জন্য যখন বাড়ির ভেতরে ঢুকতেন তখনও আমি পড়ে শোনাতে থাকতাম। সময়ের ব্যাপারে তার এই সচেতনতা বিফলে যায়নি, এর ফলস্বরূপ তিনি নয় খণ্ডের আল জারো ওয়াত্তাদিল এবং দশ খণ্ডের তাফসিরুল কোরআনুল আজিম লেখেন, তাছাড়া অন্যান্য কিতাবাদি তো আছেই। একজন জ্ঞানী ব্যক্তি বলেন, যে ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করে, যে কিনা উল্লেখিত কাজগুলো ছাড়া অন্যান্য কাজের সময় ব্যয় করে, কাজগুলো হলো কোনো অধিকার অর্জন, কোনো অবশ্য পালনীয় দায়িত্ব সম্পাদন, মর্যাদা কিংবা প্রশংসা পাওয়া, ভালো কোনো কাজের পরিবেশ সৃষ্টি অথবা কোনো কিছুতে জ্ঞান অর্জন ইত্যাদি। আবুল ওয়াফা ইবনে আকিল আল হাম্বালি তিনি বলেন, জীবনে একটি ঘন্টা সময় নষ্ট করাও আমার পক্ষে অসম্ভব। এমন যদি হয় যে আমার জিহ্বা পড়াশোনা কিংবা আলোচনায় ব্যবহৃত হচ্ছে না, কিংবা আমার চোখগুলো বইয়ের পাতার উপর নেই, সেই অবসর সময়টুকু বিশ্রামের সময়গুলোতেও আমার মাথায় নানা চিন্তা ঘুরতে থাকে। যখনই আমি ঘুম থেকে জাগি তখনই লেখালেখির প্রয়োজনীয় কাঁচামাল আমার মাথায় চলে আসে। আমার তো মনে হয় 20 বছর বয়সে জ্ঞান অর্জনে আমি যতটা আগ্রহী ছিলাম, 80 বছর বয়সে আমার জ্ঞান স্পৃহা তার চেয়েও তীব্র। আমার খাবার সময়টুকু যতটা পারি কমিয়ে এনেছি, এমনকি রুটি চিবিয়ে খেতে গেলে কিছু সময় বেশি লাগবে দেখে আমি পানি দিয়ে রুটি গিলে ফেলি। তার অন্যান্য কর্মের পাশাপাশি 600 খণ্ডের বিখ্যাত কিতাব আল ফুনুন রচনা করেন। তারপরেও তিনি প্রায় বলতেন, জীবনের একটি ঘন্টা নষ্ট করাও আমার জন্য অনুমোদিত নয়। জামালউদ্দিন কাশেমি রাস্তাঘাটে কিংবা পাড়ার দোকানে আড্ডা দেওয়া লোকদের পাশ দিয়ে যাওয়ার সময় আক্ষেপ করে বলতেন, ইস, সময় যদি কেনা যেত তাহলে আমি তাদের কাছ থেকে সময় কিনে আনতাম। তার প্রায় 50-এর অধিক রচনা ছিল। তার পুরোটা জীবন ব্যয় হয়েছে জ্ঞান অর্জন, ইসলামী দাওয়া এবং সংগ্রামের মধ্য দিয়ে। তারপরেও তার ইচ্ছা হতো কারো থেকে কিছুটা সময় কিনে আরেকটু কাজে লাগাতে। এসব বলার মানে এই নয় যে অবসর সময়গুলো হালাল বিনোদনও করা যাবে না, বরং হালাল বিনোদন তো মানুষকে নতুনভাবে উদ্যমী করে তোলে। তাছাড়া সারাক্ষণ সিরিয়াস মুড নিয়ে থাকাটা অনেক সময় আত্মাকে কঠিন করে ফেলতে পারে, এর ফলে একসময় হতাশাও চলে আসতে পারে। মানুষের মনটা স্থির থাকে না, এর স্বাভাবিক প্রবণতা হলো ছুটোছুটি করা, সে চায় এক অবস্থা থেকে আরেক অবস্থায় যেতে।
অনেক কাজ অনেকক্ষণ করতে তার ভালো লাগে না। সম্ভবত এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হানজালা রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিচ্ছিলেন তখন বলছিলেন, যদি কোনো কাজে এক ঘন্টা ব্যয় করো তবে আরেকটা ঘন্টা অন্য কিছু করো। ইসলামের আলোকে ভিডিও গেমস, আমরা ইতিমধ্যেই এইসব গেমস সম্বন্ধে জেনেছি এবং তার ক্ষতিকর দিকগুলো নিয়েও আলোচনা করেছি। এখন এসব গেমসের ব্যাপারে ইসলামী শরীয়তের বক্তব্য কি সেটাও খুব স্পষ্ট করে বলা দরকার। কিছু কিছু গেম উৎপাদনকারী দেশ নিজেরাই কিছু গেমকে নিষিদ্ধ করে দিয়েছে। আমেরিকান কংগ্রেসের এক সদস্য জানান, কিছু কিছু নোংরা ও অনৈতিক গেমের নেতিবাচক প্রভাব সম্বন্ধে জানার পর তারা সেগুলো নিষিদ্ধ করে দিয়েছেন। তাদের ধারণা বর্তমানে তো বটেই, ভবিষ্যতেও এগুলো সমাজে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। আমেরিকায় একটা সুন্দর আইন আছে, যারা বাজে গেমগুলো খেলা বা দেখার ক্ষতিকর দিকগুলো নিয়ে উদাসীন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়। পূর্ব এবং পশ্চিমের নানা দেশে উল্লেখযোগ্য সংখ্যক গেমে এখন নিষিদ্ধ করা হয়েছে। এই যদি হয় তাদের অবস্থা, তাহলে আমাদের মুসলিমদের তো আরও এগিয়ে থাকা উচিত। আমাদের উচিত যে সমস্ত গেম ইসলাম বিরোধী জিনিসপত্র প্রচার করে সেগুলো নিষিদ্ধ করার ব্যাপারে সুস্পষ্ট অবস্থান নেওয়া। মুসলিমরা তো তাদের আদর্শ নিয়ে সবসময় গর্বিত থাকবে এবং অবসর কাটাতে এমন কিছু করবে না যা তাদের রবকে অসন্তুষ্ট করে। ইসলামের কাজই হচ্ছে দুষ্টের দমন এবং শিষ্টের পালন। যখন কোনো গেম ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে যাবে তখনই এটা হারাম হয়ে যাবে। তবে এই নিষেধাজ্ঞা বিভিন্ন স্তর থাকতে পারে, এটা নির্ভর করবে গেমের কাহিনী, অপছন্দনীয় কোনো ধারণা বা আদর্শের প্রচারে তাদের অবস্থান কোথায়। সুতরাং যে গেমে ইসলামী আকীদা বিশ্বাসের সুস্পষ্ট বিচ্যুতি থাকবে তার নিষেধাজ্ঞার মাত্রা স্বাভাবিকভাবেই সেই সমস্ত গেম থেকে বেশি হবে যেখানে সামান্য কিছু অপছন্দনীয় বিষয় রয়েছে। ইসলামী আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যেসব কারণে একটা গেম হারাম হয়ে যেতে পারে তার মধ্যে নিচের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ এবং তার ফেরেশতাদের খাটো করে দেখানো, যেমন কিছু গেমে দেখানো হয় দুনিয়ার ভালো মানুষদের সাথে আকাশের বাসিন্দাদের যুদ্ধ চলে, কিংবা অনেক সময় একের অধিক দেবতা দেখানো হয়, খ্রিস্টানদের ক্রুশের জয়গান। কিছু কিছু গেমে দেখানো হয় ক্রুশ পরিধান করে একজন সুস্বাস্থ্য এবং অলৌকিক শক্তিপ্রাপ্ত হয়, অনেক সময় ক্রুশের কারণে খেলোয়াড় মুক্তি লাভ করে কিংবা নতুন জীবন পায় ইত্যাদি। খ্রিস্টানদের পবিত্র দিনগুলোকে সম্মান করা, যেমন কিছু কিছু গেমে দেখানো হয় খেলোয়াড় ইচ্ছা করলে ক্রিসমাস কার্ড বানাতে পারে, জাদুকরদের শ্রদ্ধা করা এবং জাদুবিদ্যার চর্চা, ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বিষেধকার, যেমন কিছু গেমে দেখানো হয় মক্কা নগরী ধ্বংস করলে 100 পয়েন্ট পাওয়া যায় আর বাগদাদ ধ্বংস করলে 50 পয়েন্ট, কাফেরদের সবকিছুকে উঁচু ও মর্যাদাবান করে দেখানো, যেমন কিছু গেমে দেখানো হয় যদি খেলোয়াড় একটা অমুসলিম দেশের আর্মিকে খেলার জন্য বাছাই করে তাহলে সেটা হয় খুবই শক্তিশালী, আর যদি আরব দেশের আর্মি বাছাই করা হয় তাহলে দেখা যায় তারা খুবই দুর্বল। কাফের সম্প্রদায়ের আচরণের উপর মহাবিষ্টতা, কিছু কিছু গেমস আছে যেগুলো অমুসলিম দেশের বিভিন্ন স্পোর্টস ক্লাব এবং অমুসলিম খেলোয়াড়দের বাচ্চাদের কাছে খুব জনপ্রিয় করে তোলে। ভিডিও গেমসে পাওয়া আরও কিছু অপছন্দনীয় জিনিস যার কারণে এগুলো নাজায়েজ হতে পারে তার মধ্যে রয়েছে অবৈধ কামনাযুক্ত প্রেমের সম্পর্ক। যেমন কিছু গেমসে দেখানো হয় কোনো অবৈধ কামনা ও ভালোবাসার জন্য কোনো মেয়েকে ভিলেন বা ড্রাগনের হাত থেকে বাঁচানো, অশ্লীল ছবি বা চিত্রকর্মের উপস্থিতি, এটা প্রায় অধিকাংশ গেমেই দেখা যায়। এগুলো যুবকদের সহজে উত্তেজিত করে এবং তারা নানা ধরনের পাপে জড়িয়ে যেতে পারে। বাচ্চাদের মধ্যে আগ্রাসী ও ধ্বংসাত্মক আচরণের বীজ ঢুকিয়ে দেওয়া হয়, হত্যা রাজধানী তাদের চোখে অসংবেদনশীল করে তোলে। মুসলিম দেশের বাজারে প্রচলিত অধিকাংশ গেমস সন্ত্রাসের প্রেরণা যোগায়। প্রায় 90% গেমস হচ্ছে সন্ত্রাস ভিত্তিক গেমস। যদিও 15 কিংবা 18 বছরের নিচের বয়সীদের কাছে এসব বিক্রি করা নিষেধ, তবুও বাচ্চা কাচ্চাদের কাছে এই গেমগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়। জুয়া বা এ জাতীয় জিনিস, বাদ্যবাজনা,
এটা সকলেরই জানা যে ইসলামিক আইনে এটা সুস্পষ্ট হারাম। যে কোনো গেম যেটা ইসলামিক আকিদা বিশ্বাসের বিরুদ্ধে বিষেধগার চালায় তা হারাম। এই ধরনের গেমগুলো কেনা বেচার অনুমোদন নেই। সুতরাং এই ধরনের গেমগুলো খেলা যেমন নিষেধ, সেরকম এগুলো আমদানি করা, উৎপাদন করা কিংবা উপহার দেওয়া প্রত্যেকটি কাজও নিষেধ। যদি কোনো গেম এই ধরনের ইসলাম বিরোধী কাজ থেকে মুক্ত থাকে এবং খেলোয়াড় এই ধরনের অবৈধ কাজ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা রাখে, তবে এসব সাধারণত নিষেধাজ্ঞা নেই। কিন্তু যদি কয়েকটি বিষয় চলে আসে, তাহলে এই ধরনের আপাত নিরাপদ গেমগুলোও হারাম হয়ে যেতে পারে। যেমন দুইজন খেলোয়াড়দের মধ্যে বাজি ধরা, নামাজ কিংবা ফরজ কাজগুলো ছুটে যাওয়া, মাত্র অতিরিক্ত খেলার কারণে শরীর, চোখ, স্নায়ুতন্ত্র কিংবা কানের ক্ষতি করে ফেলা। সাম্প্রতিক গবেষণা মতে এসব গেম নেশার মতো হয়ে যায় এবং এগুলো স্নায়ুতন্ত্রের ক্ষতি করে এবং বাচ্চাদের মাঝে টেনশন এবং সহজে বিচলিত হবার প্রবণতা বাড়ায়। গেম খেলে দীর্ঘ সময় নষ্ট করা। অনেকে আছে যারা এসব গেম খেলে জীবনের উল্লেখযোগ্য একটা সময় নষ্ট করে। অনেকে তো আবার গেম খেলে মানুষের কাছে খ্যাতিও পেয়ে যায়। ভয় হয় এসব লোক আল্লাহর সেই কথার অন্তর্ভুক্ত কিনা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, দোজকিরা জান্নাতিদেরকে ডেকে বলবে আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদেরকে যে রুজি দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। একটা সম্প্রদায়ের অধিকাংশ সময় ব্যয় হয় যা তাদের মূল পরিচয় বহন করে তা করার মাধ্যমে। এই জিনিসটা গেম খেলার সময় মাথায় রাখতে হবে। যেমন একজন মুসলিম দৈনন্দিন কিছু কাজ থাকে, যদি দৈনন্দিন কাজের একটা বড় অংশ জুড়ে এই ভিডিও গেমগুলোই থাকে, তবে এটা খেলার সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। আমাদের এই বিষয়টাতে খুব সচেতন হতে হবে যে যদি একটা গেমকে অনুমোদিত বলতেই হয়, তবে কোনোভাবেই যেন এসব নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা কিংবা পুরস্কৃত করার বিষয়গুলো না থাকে, কারণ এটার সাথে জিহাদের কোনো সম্পর্ক নেই। এই ভিডিও গেমগুলো জিহাদের জন্য উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে কাজ করে না এবং এসব ব্যবহার করে যে একজন জিহাদের জন্য শক্তি অর্জন করবে তাও সম্ভব হয় না। জনপ্রিয় গেমগুলোর উপর একটি পর্যালোচনা। একবার বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময় জানা যায় তাদের কাছে প্রায় 20টির মতো প্লে স্টেশন গেমস আছে। যখন তাদের এসব গেমে থাকা নোংরা এবং ইসলাম বিদ্বেষী জিনিসগুলো সম্বন্ধে জানানো হলো, তখন তারা উত্তরে জানানো যে এসব শর্ত আরোপ করলে মাত্র 2টি গেমসই ইসলামী বিধান মতে খেলার উপযুক্ত হবে, অর্থাৎ মাত্র 10% গেম নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এসব ছাত্ররা ইসলামী লাইনের নয়, জেনারেল শিক্ষিত। কিন্তু যদি এই গেমগুলো কোনো আলেম, চিন্তাশীল ব্যক্তিদের দেখানো হতো, তবে তারা অবশ্যই এখানে এমন জিনিস খুঁজে পেতেন যার কারণে এই 10% অনুমোদন দিতেন না। সব দিক বিবেচনায় এই গেমের ব্যাপারটা সত্যিই ভয়ানক। আমাদের এটা নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। এটা নিয়ে আমাদের মাঝে পর্যাপ্ত পরিমাণ সচেতনতা থাকা জরুরি। সবসময় খেয়াল রাখা জরুরি যে আমাদের সন্তানেরা কখন এসব খেলছে। যদি এসব গেম এমন কিছু উপাদান থাকে যাতে অল্প স্বল্প উপকারী দিক থাকে যা কিনা ধর্মীয় জীবন কিংবা দুনিয়াবী জীবনে কাজে আসতে পারে, তবে এগুলো অল্প স্বল্প খেললেও দোষের কিছু এই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাই সবচেয়ে নিরাপদ। উপকারী কিছু দিয়ে কি এ প্রতিস্থাপন করা সম্ভব? আমাদের সন্তানেরা প্রতিনিয়ত এই সমস্ত গেমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত সব নোংরা ধ্যান ধারণা, আদর্শ, আচার আচরণ ও সংস্কৃতির সাথে তাদের পরিচয় হচ্ছে, এই ধ্যান ধারণা ও আদর্শগুলো আমাদের সমাজ ও সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই। এই সত্য যে কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ স্বীকার করবেন। এ কারণে যারা দিনী বিষয় সংবেদনশীল তারা এই সমস্ত গেমের নতুন কোনো সুস্থ বিকল্প খুঁজে তোলার জন্য জোরে সোরে আওয়াজ তুলেছেন। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এই ধরনের বিকল্প বের করা সম্ভব যেখানে থাকবে না ইমান বিধ্বংসী কোনো জিনিস? সমস্যা হচ্ছে এই সমস্ত গেমগুলোর ক্ষতি যে শুধু ইসলামী আকিদা বিশ্বাস কিংবা মোয়ামেরাতের সাথে সাংঘর্ষিক এমনটি নয়। এমন যদি হতো যে গেমগুলি থেকে মিউজিক এবং খ্রিস্টানদের ক্রুশ সরিয়ে দিলে কিংবা মুসলিমদের আর্মিকে শক্তিশালী করে দেখালে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাহলে একটা কথা ছিল।
কিন্তু সমস্যা তো আরো সুদূরপ্রসারী। এইসব গেম তো মানুষের শারীরিক আব এবং আত্মিক দিকগুলোর ক্ষতি করে চলছে। আমরা কি মুসলিম গেম তৈরিকারী কোম্পানিগুলোকে রং বেরঙ্গে উজ্জ্বল আমযুক্ত কিংবা চমৎকার গ্রাফিক্স সমৃদ্ধ গেম বানাতে বলবো যেগুলো চোখের ক্ষতি করে, কিংবা এতটাই আকর্ষণীয় করে বানাতে বলবো যে এসবের উপর ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে আমাদের সন্তানেরা নিজেদের জীবনকে বৃথায় নষ্ট করে চলবে? যে কোম্পানিরা এইসব গেম বানায় তারা এর পিছনে প্রচুর বিনিয়োগ করে, ফলে এরা সহজেই সবচেয়ে ভালো ভালো প্রোগ্রামার এবং চিন্তাবিদদের আকৃষ্ট করতে পারে। তারা বড় পরিসরে মানুষের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করে বের করে যে মানুষ আসলে কি চাচ্ছে, কি তাকে ঘন্টার পর ঘন্টা মুগ্ধ করে রাখতে সক্ষম। আমরা কি সত্যি এ ধরনের কোম্পানি বানাতে সক্ষম? বাস্তবতা হচ্ছে আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি দূর করতে বিকল্প কিছু একটা ভাবতে হবে। আমাদের সমাজের জন্য উপযুক্ত কিছু খুঁজে বের করতে হবে। হতে পারে এগুলোতে যারা আসক্ত হয়ে পড়বে বা মাত্রা অতিরিক্ত খেলবে তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হবে, তবুও এটা পশ্চিমা দেশের ওই গেমগুলোর চেয়ে ভালো যেগুলো একাধারে মানুষের আকিদা, বিশ্বাস, স্বাস্থ্য এবং চরিত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই বিকল্প খোঁজার যাত্রার প্রথম ধাপটি হবে এই কাজটি করা কতটুকু যৌক্তিক সেটা নিয়ে চিন্তাভাবনা করা। একই সাথে কি ধরনের গেম বানানো হবে তাও ভাবতে হবে। এটা নির্ভর করবে আলেম সমাজ, শিক্ষাবিদ এবং সমাজকর্মীদের গঠনমূলক মতামত নেওয়ার মাধ্যমে। এরপর যারা এই কাজে বিনিয়োগ করতে আগ্রহী হবেন তাদের কাছে বিনিয়োগ চাওয়া হবে। এক্ষেত্রে তাদের অনুপ্রাণিত করতে বলা হতে পারে যে তারা এক মহৎ কাজে বিনিয়োগ করছেন। এই কাজ এমন এক শূন্যতাকে পূরণ করবে যা এতদিন অবিশ্বাসীদের হাতে ছিল এবং এটাকে কাজে লাগিয়ে তারা আমাদের সন্তানদের আর্থিক দিকগুলোর ক্ষতি করছিল। এরপর প্রোগ্রামারদের জানতে হবে তারা যেন তাদের মেধা, শ্রম এমন গেম বানাতে ব্যয় না করে যেগুলো কোনো উপকারী উদ্দেশ্য নেই, নিছক সময় কাটানোর যেগুলোর উদ্দেশ্য। তাদের এমন গেম বানানোর দিক নির্দেশনা দেওয়া জরুরি যেগুলো মুসলিম বাচ্চাদের উপযোগী এবং যেগুলো ইসলামিক পরিবেশ থাকবে এবং সেগুলোতে অবশ্যই মুসলিম সন্তানদের প্রয়োজনকে মাথায় রাখতে হবে তাদের ইতিহাস, অনুপ্রেরণা এবং সংস্কৃতির জায়গাগুলো। এভাবে আমরা ছড়িয়ে দিতে পারি ইসলামী মূল্যবোধগুলো, এর মাধ্যমে প্রতিরোধ করতে পারি দুর্নীতি, বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়ের জায়গাগুলোতে। এদের জায়গায় নিয়ে আসতে পারি আত্মবিশ্বাস, আধ্যাত্মিক এবং নৈতিক বিকাশের আলোকিত দ্বার। শুধু ইলেকট্রনিক গেমসের একটা বিকল্প নিয়ে আসা এখানে মুখ্য উদ্দেশ্য নয়, বরং আমাদের উদ্দেশ্য হবে যেন আমরা বাজারে সফল ও জনপ্রিয় এবং চরিত্র বিধ্বংসী গেমগুলোর বিকল্প নিয়ে আসতে পারি। এই গেমগুলোকে অবশ্যই ইসলামী নিয়মনীতির মাধ্যমে পরিচালিত করতে হবে এবং ইসলামী শরিয়তের বাইরে যাওয়া যাবে না। গেম তৈরির পিছনে রাখতে হবে দক্ষ শিক্ষাবিদ এবং যাদের এই বিষয়ে দক্ষতা রয়েছে। এরপর অভিভাবক সমাজকে আমাদের বোঝাতে হবে যাতে তারা অন্যান্য গেমের উপর এগুলোকে প্রাধান্য দেন। কেবল এভাবেই নষ্ট গেমগুলোর সাথে প্রতিযোগিতায় আসা সহজ হবে, কারণ স্বাভাবিকভাবে সব নিয়মনীত রক্ষা করে গেমগুলোকে এগুলোর মতো অতটা আকর্ষণীয় বানানো সম্ভব না যে বাচ্চারা নিজেরাই আকৃষ্ট হবে। তবে বাবা মায়েরা যদি তাদের এসব গেমে উৎসাহ দেয় তাহলে তারা সহজেই এতে আগ্রহ পাবে। তবে বর্তমান সময়ে যেহেতু এ ধরনের বিকল্পগুলো অনুপস্থিত, তাই হয়তো আমরা ক্ষতিকর গেমগুলো থেকে বাচ্চাদের পুরোপুরি সরিয়ে রাখতে পারবো না। এজন্য প্রয়োজন ব্যাপক পরিসরের ধর্মীয়, সামাজিক এবং মনস্তাত্ত্বিক গবেষণা। এজন্য তালিবুল ইলম, মনস্তত্ত্ববিদ এবং সমাজ বিজ্ঞানীদের একত্র হয়ে পর্যবেক্ষণ করে এমন কিছু গেমের খোঁজ বের করতে হবে যাতে ক্ষতির চেয়ে উপকার বেশি এবং সেগুলো অনেক বাজে জিনিস থেকে মুক্ত। ভিডিও গেমসগুলো দ্বিমুখী তলোয়ারের মতো, এরা প্রচুর সংখ্যক খারাপ দিকের পাশাপাশি কিছু ভালো দিকও রয়েছে। যেমন কিছু গেমস আছে যেগুলো বাচ্চাদের মাঝে মেধা ও তীক্ষ্ণতার বিকাশ ঘটায়। একেবারে কম গুরুত্বপূর্ণ একটা লাভের মাঝে আছে বাচ্চাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতার গুণটা সৃষ্টি করা। সমাজবিজ্ঞানীদের মতে ভিডিও গেমগুলো যদি কিছু নিয়মনীতির আলোকে বানানো হতো এবং সেখানে বাচ্চাদের শিক্ষণ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তত্ত্বাবধান করা হতো তবে এগুলো থেকে কিছু উপকার পাওয়া সম্ভব ছিল।
এমনটা হলে বাচ্চারা কোনো রকম ভয়ভীতি বা উত্তেজনা ছাড়া তাদের অবসরের কিছুটা অংশ এসব খেলে ব্যয় করত। তারা কিছু মজার গেম যেমন গাণিতিক সমস্যা সংক্রান্ত গেম, স্মৃতিশক্তি বাড়ায় এমন গেম বা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বা নতুন সৃজনশীল চিন্তা বিকাশে সাহায্য করে এমন সব গেম খেলতে পারত তাদের অবসর সময়। যদি এমন হয় যে কিছু গেম খেলায় বাচ্চারা প্রয়োজনীয় জিনিস শিখতে পারে তবে এগুলো তাদের দেওয়া যেতে পারে, বিশেষ করে যখন তাদের বাবা মায়েরা তাদের মাঝে এসব প্রতিভার বিকাশ ঘটাতে অপারগ। হতে পারে তাদের সময় বা সামর্থ্যের অভাব থাকতে পারে বা বাসায় এমন কেউ নেই তাদের অনুপস্থিত বাচ্চাদের সেসব শেখাবে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় প্রতিভার বিকাশে মেধা স্মৃতিশক্তি বৃদ্ধিতে এগুলো তাদের দেওয়া যেতে পারে, তবে অভিভাবকদের অবশ্যই তাদের প্রতি পর্যাপ্ত খেয়াল রাখতে হবে। পশ্চিমা বিশ্ব কিছু গেম বানিয়েছে কেবল তাদের জন্য, এগুলো তারা মুসলমানদের দেবে না। এগুলোকে ন্যারেটিভ বলা হয়। এদের বৈশিষ্ট্য যুদ্ধ নিয়ে কাজ করা। এগুলোকে তারা এত উন্নত করেছে যে বর্তমান সময়ে যুদ্ধ কিংবা অন্যান্য কার্যক্রম ট্রেনিংয়ের জন্য এগুলো ব্যবহৃত হচ্ছে। সৈনিক এবং ছাত্র সবাই এগুলোর মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছে, কারণ এই গেমগুলো মানুষকে শেখায় কিভাবে পরিকল্পনা থেকে শুরু করে প্রশিক্ষণ কিংবা কোনো পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া যায়। এর জন্য তারা অত্যাধুনিক প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটির উপর নির্ভর করে। এসব গেমে কম্পিউটারে একটা ত্রিমাত্রিক পৃথিবীকে দেখানো হয়। এর মধ্যে খেলোয়াড় বিচরণ করে, অনেক কিছু দেখে শেখে। এভাবে করে তাদের বৈজ্ঞানিক দক্ষতা বাড়তে থাকে এবং তারা কঠিন পরিস্থিতি মোকাবেলায় অভ্যস্ত হয়ে যায়। এছাড়া এগুলো খেলোয়াড়ের মেধা ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা বিকাশেও সাহায্য করে। يا ربي اني اسالك العفو